আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সৌদি ইসরায়েল চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কেন এত মরিয়া? বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার। জানিয়ে দেব আফগানিস্তানে গুলি বোমা নেই কিন্তু স্বস্তিকে ফিরেছেন। এছাড়াও জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। উত্তর কোরিয়ার দায়িত্বহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কিম জং উন। সর্বশেষ জানিয়ে দেব লাদাখের দুই প্রদেশ থেকে চীনা বাহিনীকে কি সরাতে পারবেন ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সৌদি ইসরায়েল চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কেন এত মরিয়া? সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টিকে এখন বাইডেন প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছেন। তাদের অগ্রাধিকার নীতির তালিকায় রয়েছেন মধ্যপ্রাচ্যের এই ইস্যু। বিশেষজ্ঞরা বলেছেন যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ ফিলিস্তিন সমস্যা গণ্য হয়ে যাবে, তবে এজন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হতে পারে। সৌদি ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের এই কথিত সম্পর্ক স্বাভাবিকীকরণ উদ্বেগ বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক এই সময় বাইডেন প্রশাসন কেন এই বিষয়ে এতটা অগ্রাধিকার দিচ্ছেন? মিডল ইস্ট ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ ফলো খালেদ এলজিন্দি বলেন, বাইডেন এমনভাবে চিন্তা করেছেন যেখানে আরব ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শক্তি বলে গণ্য করা হয়েছে। তার বিশ্বাস আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে মেনে নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সুতরাং তিনি সংঘাত বন্ধের সম্পর্কে স্বাভাবিককরণকে অগ্রাধিকার দিচ্ছেন। সম্পর্ক নিউইয়র্ক টাইমসের কলাম লেখক টমাস ফ্রিডম্যান লিখেছেন, বাইডেনের সৌদি ইসরায়েলের চুক্তি নিশ্চিত করতে চাইছেন। এই চুক্তি করলে সৌদি আরবকে ন্যাটোর মতো করে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে, একই সঙ্গে তাদের বেসামরিক পারমাণু কর্মসূচি চালু করতে সহায়তার আশ্বাস দেওয়া হবে। ফ্রিডম ম্যানের লেখায় বলা হয়েছে এই চুক্তির কাঠামোতে সরাসরি ফিলিস্তিন থাকছে না, অবশ্য তাদের কিছু কিছু বিষয় চুক্তিতেই বিবেচনা করা হচ্ছে, রাখা হচ্ছে, যেমন ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করে দেওয়া এবং পশ্চিম তীরে দখলকৃত অংশ ইসরায়েলের অংশ একীভূত না করার মতো প্রতিশ্রুতি। বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চীনের প্রকৌশলীদের গাড়ি বহরে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির। হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়েছেন, এতে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত হয়েছেন, আহত হয়েছেন চীনার। হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছেন করাচিতে অবস্থিত চীনা কনসুলেট জেনারেল। ANI এর খবরে বলা হয়েছে হামলার পর বড় ধরনের জামায়াতের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন চীন। ক্যান্সেলের ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনা নাগরিক বা বেসামরিক বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করে তাদের নিরাপত্তার জন্য এই ক্যাটাগরি ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি নিয়োগের নির্দেশ দিয়েছেন পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর। প্রদেশের সরকারি ও বেসরকারি প্রকল্পে কর্মকর্তা চীনা নাগরিকদের নিরাপত্তা পর্যালোচনার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র বিভাগ ও পুলিশ একটি বৈঠক করেছেন। CNN-কে বেলুচিস্তান প্রদেশের গোয়েন্দা জেলার পুলিশ সুপার চাকার বোলস বলেছেন, যেখানে হামলাটি হয়েছিল সেখানে পুলিশ ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে দুই ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর ক্লিয়ারেন্স অপারেশন চলে। এ সময় আহত হয়েছেন দুই নিরাপত্তা কর্মী। CNN-কে দেওয়া এক বিবৃতিতে জঙ্গি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছেন। BLA মুখপাত্র জিয়ালদ বোলোচ বলেছেন, BLA মসজিদ ব্রিগেড দুই ফেডারেশন দাসত নিগরের লাভিদ বালোচ ওরফে আসলাম বালোচ এবং গেশকর অরানের মকবুল বলোচ ওরফে কাইম বলোচ গোয়েন্দাদের চীনা প্রকৌশলীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তিনি এই হামলাকে আত্মত্যাগমূলক অভিযান বলে অভিহিত করেছেন। তালেবানের দুই বছর আফগানিস্তানে গুলি বোমা নেই কিন্তু স্বস্তি ফিরেছে। টানা 10 দিন আমি ঘরে থেকে বের হইনি, ভেবেছিলাম আমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। আফগানিস্তানের অন্যদের হয়তো একই অবস্থা। 2 বছর আগে 15 আগস্ট এমন দুশ্চিন্তার মাথায় এসেছিল আরেজো ওয়াসমানির, সেখানে আফগানিস্তানের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল তালেবান। 30 বছর বয়সী নারী ওসমানি একজন উদ্যোক্তা। 2021 সালে 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয়। আগামীকাল মঙ্গলবার ওই ঘটনার 2 বছর পূর্ণ হচ্ছে। এই সময়টা আফগানিস্তানের জীবন অনেক বদলেছে। সবচেয়ে বড় বদলটা দেখেছেন নারীরা, তাদেরই একই অর্জন ওসমানি। তালেবান শাসনে কেমন চলছে জীবন তা তুলে ধরছেন তিনি। তালেবানের সরিয়ে ইশারায় দিন কেমন কাটছেন তা জানিয়েছেন তারাও।
আরজে ওসমানের ভয় পাওয়ার কম কারণ ছিল না। 20 বছর আগেও যখন তালেবান ক্ষমতায় ছিলেন তখন নারীদের বঞ্চনার শিকার হতে হয়েছিল। তিনি যাই হোক ভয় কাটিয়ে 10 দিন পর বাড়ি থেকে বের হয়ে তিনি দেখেন লোকজন আগের মতোই কাজে যাচ্ছেন। ওসমানের মনে কিছুটা আশা জাগে, তিনি আফগানিস্তান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। অডেশার আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। অডেশাকে লক্ষ্য করে চালানোর রাশিয়ার 3টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে দেশটির বিমানবাহিনী। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন একটি ছাত্রবাস ও সুপারমার্কেট। কৃষ্ণসাগর উপকূলে দেশটির দক্ষিণাঞ্চলে মস্কোর একের পর এক হামলা চালানোর ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। ইউক্রেনের সামরিক বাহিনী এই কথা জানিয়েছেন। খবর এএফপি টেলিগ্রাম বার্তায় অপারেশনাল কমান্ড সাউথ লিখেছেন, শত্রুরা রাতে ওয়াডেশা অঞ্চলে 3 বার হামলা চালিয়েছেন। তারা এসব হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। সামরিক বাহিনী জানায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সব হামলা প্রতিহত করেছেন, তবে এগুলো ধ্বংসাবশেষ পড়ে ওয়াডেশা শহরের কেন্দ্রে একটি ছাত্রাবাস এবং একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসে মস্কো একটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই রাশিয়া এবং ইউক্রেন কৃষ্ণসাগরে হামলা জোরদার করেছেন। চুক্তিটি সংঘাত চলাকালে কিয়েভকে নিরাপদ তাদের শস্য রপ্তানির সুযোগ করে দিয়েছিল। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই মস্কো অডেশা অঞ্চলের বিভিন্ন বন্দরে লক্ষ্য করে হামলা চালায়, আর এসব বন্দর ইউক্রেনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ছিল। উত্তর কোরিয়ার দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সপ্তাহের কোরিয়ার উপদ্বীপে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর ক্ষোভ ঝেড়েছেন। বলেছেন স্থানীয় কর্মকর্তাদের দায়িত্বহীন আচরণের কারণেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিওএন এর প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। সাম্প্রতিক জাপানের আঘাত হানার পর কোরিয়ার উপদ্বীপের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় খানুন গত শুক্রবার ভোরে একটি উত্তর কোরিয়ার উপকূলে আঘাত হানে। এতে দেশটির দক্ষিণাঞ্চল ভারী বৃষ্টিপাত হয়। দুর্বল অবকাঠামোর কারণে উত্তর কোরিয়ার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বড় ধরনের প্রভাব পড়ে। এছাড়া বন উজাড়ের কারণে দেশটি বন্যার ঝুঁকিতে থাকে। কিম উত্তর কোরিয়ার পূর্বাঞ্চল অনোভিয়ান কাউন্টেড বন্যায় প্লাবিত এলাকায় পরিদর্শন করেন। কিম বলেন স্থানীয় কর্মকর্তাদের কাজ করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বহীন মনোভাবের কারণে অন্য এলাকা চেয়ে এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। লাদাখের 2 প্রদেশ থেকে চীনা বাহিনীকে কি সরাতে পারবে ভারত? পূর্ব লাদাখের বিভিন্ন এলাকা থেকে সেনা সরানো নিয়ে ভারত ও চীনের সেনা কর্মকর্তা আজ জাতীয় সময় সকাল 9:30 থেকে আরেকবার আলোচনায় বসেছেন। 2002 সালের জুলে গালওয়ান সংঘর্ষের পর 2 বাহিনীর মধ্যে এটি 19তম বৈঠক। এই আলোচনা শুরু হয় চুশুল সীমান্তে। ভারতের সরকারি সূত্র অনুযায়ী আজ বৈঠকের মূলত ডেপাসাং ও ডোমচক এলাকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 2020 সালের সংঘর্ষের পর গত 3 বছর প্যাংগং চুমহার গোগ্রা ইট স্প্রিং এর মধ্যে কয়েকটি এলাকা নিয়ে দুই পক্ষ এক ধারে সমঝোতা হলো। ডেপাসাং ও ডোমচক নিয়ে কোনো ঐক্যমত পৌঁছানো যায়নি। দুই জায়গায় নিয়ে ভারত ও চীন গত 6টি বৈঠকে নিজ নিজ অবস্থানে অনড় থেকেছেন। এই অবস্থান শুরু হয়েছে 19তম বৈঠকে।